আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি সোনারগাঁ জিআই ইনস্টিটিউশনের অনলাইন ক্লাসে। আমি মওলুদ আহমেদ, সহকারী শিক্ষক। আজকে আমি তোমাদের কাছে একটি ব্যতিক্রমধর্মী কিছু উপস্থাপন করব। যদি এটি আমার সাবজেক্ট নয়, তবে এই সাবজেক্ট প্রতি আমার খুব একটু আকর্ষণ রয়েছে আর কি, তো সেই বিষয় নিয়ে আমি চর্চা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে ইংরেজি। ইংরেজিতে দেখা যায় প্রায় সময় অনেক শিক্ষার্থী গ্রামাটিক্যাল বিভিন্ন সমস্যায় পতিত হয়। তো সবচেয়ে ক্রিটিক্যাল তারা যেটা ভাবে বা মনে করে সেটা হচ্ছে ন্যারেশন নিয়ে। তো আমি আজকে ন্যারেশনের কিছু শর্টকাট টেকনিক দেখাবো যা তোমাদের আশা করি কাজে লাগবে। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি তোমাদের কোনো কাজে আসে আমি মনে করি আমি অনুভব করব। ধন্যবাদ। আমরা তাহলে মূল ক্লাসে যাচ্ছি। ন্যাশনাল স্পেলিং এর যদি আমরা বাংলায় চলে আসি, এ হচ্ছে উক্তি। ন্যাশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যাশন, ইনডাইরেক্ট ন্যাশন। ডাইরেক্ট ন্যাশনে দুটি অংশ থাকে, ইনডাইরেক্ট ন্যাশনের ক্ষেত্রে সেক্ষেত্রে একটি সম্পূর্ণ একটি বাক্যে রূপান্তরিত হয়ে যায়। ডাইরেক্ট ক্ষেত্রে প্রথম অংশটাকে আমরা বলে থাকি রিপোর্টিং ভার্ব অংশ, পরের অংশটি হচ্ছে রিপোর্টিং স্পিক অংশ। রূপান্তর করা পদ্ধতি, পার্সন পরিবর্তন করার পদ্ধতি এবং নিকটবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে রূপান্তর করার পদ্ধতি জানতে হবে। তাহলে আজকে আমরা যেটা করব, টেন্স এবং পার্সনের সম্পর্কে আলোচনা করব। ফার্স্টে আসি টেন্সের রূপান্তর সম্পর্কে। রিপোর্টিং ভার্বটি আমি এখানে মনে করে আবার লিখছি, আর এখানে রিপোর্টিং স্পিচটি আবার লিখছি। রিপোর্টিং ভার্ব অংশে সাধারণত প্রথমে একটি সাবজেক্ট থাকে, পরবর্তীতে ভার্ব, পরবর্তীতে অবজেক্ট, অনেক সময় থাকতে পারে, অনেক সময় নাও থাকতে পারে। এখন তোমার কিছু করণীয় তা হচ্ছে এই ভার্বটিকে নিয়েই তোমার মূল কাজ। ভার্বটিকে দেখতে হবে সে কোন অবস্থায় আছে, প্রেজেন্ট রূপে নাকি পাস্ট রূপে নাকি ফিউচার রূপে। যদি প্রেজেন্ট রূপে থাকে অথবা ফিউচার রূপে থাকে এই ভার্বটি, সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সের কোন পরিবর্তন হবে না। আমি আবারও বলছি, যদি রিপোর্টিং ভার্বে ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার রূপে থাকে, সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সের কোন পরিবর্তন হবে না। শুধুমাত্র পাস্ট টেন্স থাকলে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। এরপরে একটি ব্যতিক্রম বিষয় থেকে যায়, অনেক সময় দেখা যায় যে ভার্বটি পাস্ট টেন্স আছে কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হচ্ছে না। কখন? যখন এই রিপোর্টেড স্পিচ দ্বারা চিরন্তন সত্য অথবা দৈনন্দিনগত কোন অভ্যাস যদি বোঝায়, সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের ভার্বটি পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও রিপোর্টেড স্পিচের টেন্সের কোন পরিবর্তন করা লাগবে না। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ
যখন আমরা জানলাম যে পাস্টেন্স আছে এবং টেন্সে পরিবর্তন করা যাবে, তো সেক্ষেত্রে এই রিপোর্টের স্পিচের ভিতরে যে আমার টেন্সকে পরিবর্তন করবে কিভাবে পরিবর্তন করবো, রিপোর্টের স্পিচের ভিতরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, সেক্ষেত্রে তা পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। যদি রিপোর্টের স্পিচের ভিতরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে তা পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্টে রূপান্তরিত হয়, আর যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস সেক্ষেত্রে পরিবর্তন হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি বাকি থাকলো, ফিউচার টেন্স বাকি থাকলো। ফিউচার টেন্সের ক্ষেত্রে মনে রাখবে তেমন আপাতত পরিবর্তন নেই, শুধুমাত্র উইল বি, উড, শ্যাল বি, শুড হয়ে যাবে। কিছু মডেল অক্সারের আছে যেমন ক্যান, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট হিসেবে বসবে। এই ছিল আমাদের প্রথম ধাপ যাকে বলছি আমরা টেন্স রূপান্তর। তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এই কয়েকটি ধারাবাহিকতা অবলম্বন করলে আমরা প্রথমে শিখব কীভাবে আমরা টেন্সকে রূপান্তর করব, ঠিক আছে। পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে আর কি ইনশাআল্লাহ আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব, কারণ এত সময় হাতে নেই যে বিস্তারিত আলোচনা করব। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব তোমাদেরকে বাকি যে দুটো অংশ রয়েছে তা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং এই বিষয়গুলো বারবার একটু বাসায় অনুশীলন করো। আশা করি এই ভিডিও যদি তোমরা আগাও তা তোমাদের গ্রামাটিক্যাল বুঝতে খুব বেশি কষ্ট হবে না। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।